ওয়েলকাম টু আসাম হর্টিকালচার পারমিন নার্সারি। আপনার সকলকে স্বাগত জানাইছো। আজি মই নতুন বাগান এটা আইছো। আগতে মই একবার ভিডিও এই বাগানের পঠাইছো। ভবেশ সুতিয়া, হ্যাঁ, 1.5 বিঘা মাটি, প্রায় 150 এবভ প্ল্যান করেছে। আপেলবার মানে বগরী খেতি হয়। ইয়া ভল সুন্দরী পাকে পুকে কেনেকে লাগিছে আপোনালোকে চাওক। এই মার্চ মাহত প্লেন্টিং করেছিলে, মার্চ মাহৰ পৰা আজি ডিসেম্বৰ 7 তারিখ চাওক কেনেকে পাকে পুকে লাগিছে। পাৰজোপা নাই নাই বুলিলে 50 কেজি আহিব, ওপৰত আহিব চাগে মোৰ ধাৰণা মতে। মানুহটো বহুত যত্ন কৰাৰ কাৰণে এনেকে হয়েছে। ইয়া চাওক বল সুন্দরী, এইজোপ কাশ্মীরি হয় আর এই বল সুন্দরী চাওক। এই বওয়ানদারি তো নেট দিছে আর উপরত চরাই আহিব আক্রমণের পর রক্ষা পাবর কারণে কিবা নেট দিছে। বহুত মানুষ তো ক্রস করেছে। ইয়া চাওক মই বাজি দেখাম। ডেঞ্জার পলন, ইয়াতক ভাল পলন নহয় আর আর কলার তো আহিব ধরেছে আর যে গুটি আইছে বাম্পার পলন আর ই পাত তো সিঙাই দিয়েছে। এই কিন্তু সিঙাই দিব না লাগে, পাত তো না থাকলে অল্প ই পাত কিছু সিঙাই দিছে। ইয়া যেটু পাত আছে এইখানে এই সাইড প্রায় লেতারিকে সেই পাত সিঙাই দিছে। এখন নতুনকে পাত আহিব, নতুনকে পাত আহিলে বেশি হার তো বেশি টানি খাবহে। সি ভাবিছিল সাগে পাত তো বেশি থাকিলে হার তো বেশি খাব বলে, কিন্তু এইটু নহয়, পাত তো লাগে। বড় ধুনিয়া বাগান, কিন্তু কাশ্মীরি তো অল্প হলদ হয়েছে, কি কারণে হয়েছে জানো? ভোলখিনি একেবারে হলুদ সলুদ একো নাই আর পাকে পুকে গুটি লাগিছে। এই টাইগ্রিন, ইয়া টাইগ্রিন হয় ভকুল বলি কয়, বহুত মস্ত মস্ত। হ্যাঁ টাই গ্রিন হয়, এই বকুল মিষ্টি বলে কয়, বহুত মিঠা হয় আর একটাই প্রায় 100 গ্রাম উপরত হয় বলে। কিন্তু আমার ইয়াত মার্কেটত যেটা বিক্রি করে এই মেশিওর নোহাকে বিক্রি করে ইহতে ইহতে এই পলিথিন ঢাকি রাখি দিয়ে, পলিথিনত প্যাকিং করি যেতিয়া মেশিওর হব ইমানে মস্ত হয়। নাই এইটো পলিথিনটো দিলে বেছি সাইজটো ভাল হয় বোলে আর দেখাত ভাল লাগে, অলপ পরিষ্কার হয়। কাশ্মীরি হয় ময়ো করছো, মই যিমান করছো কিন্তু বয়সে মোতক বহুত কমকে করেছে, কিন্তু মূর তো ইমান পারফেক্ট হওয়া নাই। প্রায় বয়সর যিমান লাগিছে মূর তো আধা মানে হয়েছে গছটো, বেশি ডাঙর করিব পৰা নহল। এয়া কাশ্মীরি কালার তো আইছে, কালার আহিব ধরেছে। ভবেশ এনে হার তো এটা কি কি দিয়ে আছো? এটা এয়া মানুষজন
পারফেক্ট রিয়েল কেতিও হয় কেবল নিয়ায় নোয়ারে আমার মিসিংও পারে ও কিবা আমার অসমিয়াও পারে বাংলাদেশের মিয়ায় পারে বলে আমি ভাবিছিল। এইয়া বল সুন্দরী ক্লার আহিব ধরিছে, মস্ত মস্ত হয়েছে, প্রায় 20 গ্রাম 30 গ্রাম হব সাগে ন, এতিয়া 30-40 গ্রাম ডাঙর কিনি 40 গ্রামে হব, কিন্তু 100 গ্রাম 100 গ্রাম নহয় 70-80 মান হয় বলে বল সুন্দরী। এ কাশ্মীরি এ মোর যিমান আছে এনেকে ক্লার হয়ে গেল, কিছু ইয়াতকে কেউ অলপমান কিবা হয়েছে ক্লার তো বেশি আছে, ইমান সুন্দরকে মানুষ পরিচালনা করে আছে বাগানগণ। এই টাইম দিয়াতে মেইন মানুষের, যদি টাইম দিব নোৱাৰে কিবা হব, এই অলপ আৰু আহিব ক্লাৰটো বেছি আহিব। এইটো প্ৰুনিংটো কৰিব লাগে, হ্যাঁ নতুনকৈ যেতিয়া ডাল মেলে এইকেইটা আমি এইটো প্ৰুনিং আমি গুচাই দিব লাগে, নহলে এইকেইটা কি হয় সাৰটো বেছি খাই দিয়ে, এনেকৈ আমি প্ৰুনিং কৰিব লাগে। আৰু যিটো ডালে উঠি নালাগে এইটো আমি কাটি দিব লাগে, এয়া নতুনকৈ যিটো ডাল ওলাইছে এটা আমি গুচাই দিব লাগে। বাগানটো চালে তাৰমানে ইয়াৰ পৰা যাবলৈ মন নকৰে মানুহ, ইমানে আমোল লগাকে মানুহটো বনাইছে। এই আমাৰ লোকেশ্যন বেবেজিয়া চাৰিআলি হয় খটগাঁও, ইয়ে কাশ্মীরি ক্লারা আহিছে, ইয়া ঘর বনাইছে রাতি থাকিবর কারণে হরুকে। ভবেশ এতিয়া এইটো হার্বিসাইড তো মারিলেও একো নহয় ন, মই মারিম বলে ভাবিছো, এতিয়া মই মাটিমা লগাইছিল নয় মাটিমাত এতিয়া উতোয়া হয়েছে, এতিয়া হার্বিসাইড মই মারিম, মাটিমা মই উঠালো তলত, মই মাটিমা খেতি করেছিল মোর তো অল্প বয়সে দশকে রয়েছে ন, মই 12কে রয়েছিল মাজত, এটা ঠিকই আছে আর 10-10 তো বেশি বহলকে রুলে কি হয় জায়গাটো এনে বলক হয়ে যায় প্রোডাকশনটো ইমান নহয়। এইয়া বল সুন্দরী বহু মস্ত মস্ত হয়েছে, এজোপাত নাই নাই বলিলেও 30-40 কেজি তো কমন, আর একেবারে মস্ত মস্ত হয়েছে। ইয়ে সব কলার আহি গেছে লাহে লাহে, ইয়ে কাশ্মীরি পাকে পুকে গুটি লাগিছে, এইটো এইজোপা হলুদ সলুদ একো নাই ন, হ্যাঁ হলুদ তো হবই, কেনো যিমান পরিমাণে গুটি লাগে এই পরিমাণে সি দাঙি দাঙি ধরাতে ইমান সহজ নহয়, কিছু নেচারেলি হয় এই যেটো সাপ্লাইত ইমান দিব নোৱাৰা হয়ে যায় সারর সাপ্লাই, এই কারণে আমি এটা চিন্তা করব নালাগে। ইয়া বল সুন্দরী মাটি তো দেড় বিঘা আছে ন,
ইয়াত টোটেল কিমান প্ল্যান করেছে? 170 আছে। ইয়া সব কি পাতো সিঙাই দিছে, কিন্তু পাতো সিঙাই দিব না লাগে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি পাতর যোগে ইহতে আহার গ্রহণ করে। হয় আমি অক্সিজেন তো আমি গছর পৰা পাওঁ, পাতৰ পৰা পাওঁ, কিন্তু ইহঁতে কাৰ্বন ডাই অক্সাইড গেছটো ল'ব লাগিব পাতৰ যোগেদি। এইকাৰণে আমি পাতটো যদি চিঙাই দিয়ে, হয় বেছি পাত থাকিলেও পলটো ইমান ষ্ট্ৰং নহয়, এইকাৰণে পাতটো আমি অতচই বগৰী গছৰ পাতটো আমি চিঙাই দিব নালাগে। সি কিন্তু চিঙাই দিছে, এইটো নতুনকৈ আকৌ পাত মেলিব। চিঙাই দিলে কি হ'ব, গছটো কিবা কাৰ্বন ডাই অক্সাইড গেছটো ল'বই লাগিব। রোদর তাপ তো ই লব লাগিব, তেতিয়াহে গছে জিয়াই রাখিব পারে। ইয়া সব ই বতা লব লাগিব, যদি পাতে নাই ই বতা লওয়াত ই অসুবিধা সৃষ্টি হব। এই কারণে আজি মই বুঝক কো এই পাত সিঙাতো তার মানে এইটো যুক্তিকর কাম নহয়, আর বেশি উল্টাই লোকসানে হব পাতটো সিঙাই দিলে। ইয়া সব মনটো ধুনীয়াকে পরিপাতিকে বান্ধিছে। হ্যাঁ, উপরত ইয়া সব একজোপাই 50 কেজির, এইটো উপরত যাব যাব 50 কেজির উপরত যাব। মোর তো এইটো এটা ডালৰ ৰমানহে হৈছে গছটো, কো মোর বল সুন্দরী আহিলে এক দুইজোপামান 20 কেজি আহিব নেকি, ইয়ার আধা মান আর। কিন্তু কাশ্মীরি তো 2-3 জোপা মান তোমার নিচিনাই হয়েছে, অহা বছর হবো আর নাকি কি হয়। যিমান অলপ যিমান পাতলা হব ইমানেই গুটি তো ডাঙর হব, এইটাই মেইন। আর ওজন তো তার টানিব। ইয়া এইটো এপ্রিল মে মাহতে প্ল্যান্টিং তো করেছিল সাগে, মে 9 তারিখ মানে এই রোয়া তো রয়েছে। শক আপনার সাইজটো এনেকুৱা হৈছে কেনে? সাইজটো হৈছে, আর মোর তো ক্লার তো বেশি আছে, রোদ তো বেশি পায় নাকি মোর তাত। চক আপনাদের সেই পাত সিঙাই দিয়েছে একেবারে আনকাউন্টেবল এইজোপা। হে যদি ভালকে সময়তলৈকে যদি মেচিওর হয়ে যায় 1 কুইন্টাল মান ওসরাসরি হব। ইয়া চক এ বল সুন্দরী, এই আপনাদের চক আমি এতিয়া গুড়িত সার তো পটাশ তো দি থাকিব লাগে, আর আমি পানি তো দি থাকিব লাগে, বেশি শুকালে বেয়া হয়। ই পানির ব্যবস্থা করেছে আর উপরত নেট দি দিছে, আর বাউন্ডারিতো নেট দিছে, বান্দরে ডিস্টার্ব হয় বলে। তো প্রথম বছরতে প্রায় 2 বছর নিচিনা গছ বনাই দিলে দেই বপেছে, কিন্তু আমার তো অহা বছরে এনেকে হব, কিন্তু সি প্রথম বছরতে 2 বছর বনাই দিলে। 50 আহিব আরামসে আহিব, 50 আহিব। এই 2 বছর গছ তো যিমান আমি যত ইউটিউবত আওয়াজ চাইছো যিমান ডাঙর হয় এনেকে হয়। 2 বছরিয়া গছ তো এইটো এইটো সিস্টেমটো মেইন কারণ তো হয়েছে আপনাদের কই দিম, যেতিয়া পুলিটো রুব নতুনকে যেতিয়া ডাল মেলিব আমি এই মেইন তো অলপ আগ সাইডটো সিগাই দিব লাগে। সিগাই দিলে কি হয়, এই 2-3 ডাল ডাল মেলিব, আর বগরী গছটো সবসে ফাস্টেস্ট গ্রোথ প্ল্যান হয় আর প্রুথ হয়। যিমান আমি পলমূল লগাও আমি 2-3 বছর পাছতে আমি রিজাল্টটো পাম, খুব আগতীয়াকে পালে। কিন্তু বগরী গছটো হলে 6 মাহৰ পৰা 10 মাহৰ ভিতৰত আপুনি ৰিজাল্ট পাবই যে পাব। হ্যাঁ, আপুনি জুলাই মাহত প্লেণ্টিং কৰিলেও 4-5 কেজিকেও গুটি অহাৰ সম্ভাৱনাটো থাকে। আপোনালোকে পুলিৰ কাৰণে যদি বিচাৰে আমি যোগান কৰোঁ, আমি আপোনালোকে আমাক মেছেজ কৰিব, আমি নাম্বাৰ দি দিম।
কল করিলে পাব। এয়া বল সুন্দরী আর কাশ্মীরি আর টাইপিং আছে, এই তিনটা স্পট সবচেয়ে বেশি আমার মিতা হয়। বল সুন্দরী মিতা হয় চাগে ন, বল সুন্দরী নেক্সট কাশ্মীরি আর সবচেয়ে মিতা তো একে বলে কইছে কিছু। মানে আমি আজিলৈকে প্র্যাকটিক্যালি করছো কিন্তু প্র্যাকটিক্যালি কাই পোৱা নাই, টেস্ট করে কম্পেয়ার করে পোৱা নাই। হয় টাইপিং সরি টাই গ্রিন তো বহুত মিতা হয় আর বল সুন্দরী তো আমি কাই পোৱা নাই। কাশ্মীরি মিতা মিতা যেহেতু ক্লার আপনাদের ইউটিউব চালে দেখবলে পাব। এয়া আমি প্র্যাকটিক্যালি করছো, আমি ফেব্রুয়ারি মাহত হার্ভেস্টিং হব ন, জানুয়ারি লাস্টর পর হার্ভেস্টিং স্টার্টিং হব। আজি ডিসেম্বর 7 তারিখ, পুলি লাগিলে আপনাদের আপনাদের আমার লগত যোগাযোগ করলে পাব। ইয়া সব ববেশে ইয়াতে লাগি থাকার কারণে এনেকে প্রায় দুবছরীয়া গছর নিচিনা করিব পারিছে। আমিও যদি ট্রাই করে পারিব কিন্তু সময় দিব লাগিব, গুড়িত হার মেইনটেইন করিব লাগিব, আমি পচন সার ডিএপি পটাশ আমি দিবই লাগিব, পানি দিবই লাগিব আর পোক পতঙ্গর কারণে আমি স্প্রে করবই লাগিব। আমি তলত যে বন সন হয় এই হার্বিসাইড মারিলে হয়ে যায়, ইয়া পরিষ্কার হয়ে আছে। ধন্যবাদ।